С праздником вас! С днем Великой Победы! শুরুতেই সংবাদ শিরোনাম। এবার পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ পুতিনের টার্গেট আমেরিকা। রাশিয়ার হাত থেকে খারকিভ ছিনিয়ে নিল ইউক্রেন সেনারা। ইউক্রেনের রুশ অভিযানের প্রতিবাদে বার্লিনে লক্ষাধিক লোকের মিছিল। 4,300 রুশ সেনা নিহত বলল ইউক্রেন। আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মামলা। ইউক্রেনে রুশ আক্রমণকে যুদ্ধ বলে মন্তব্য করল তুরস্ক। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যা বলছে ফিলিস্তিনের হামাস। এবার বিস্তারিত, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা বাহিনীকে পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বলে রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, স্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছেন, তাই আমি প্রতিরক্ষা মন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফকে রাশিয়ান আর্মির ডিটারেন্স ফোর্সকে যুদ্ধ সতর্কতায় রাখার নির্দেশ দিচ্ছি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগু ইয়েস স্যার বলে পুতিনের কথা সম্মতি দেন। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বেআইনি বলেও মন্তব্য করেন পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, কৌশলগত বাহিনী এমন ভাবে সাজানো হয়েছে যে রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন রোধ করার পাশাপাশি আক্রমণকারীকে পরাস্ত করতে পারে। ওই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরআইএ নভোস্তি জানিয়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের চতুর্থ দিন চলছে রোববার। ইউক্রেনের নানা শহরে চালাচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনীয় বাহিনীও প্রতিরোধ গড়ে তুলছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সৈন্যদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন স্থানীয় গভর্নর। রোববার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই কথা জানান খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেই খুব্বু। তিনি বলেন, সামরিক বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এবং শহর থেকে শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে। এর আগে রোববার ভোরে রুশ সৈন্যরা খারকিভে প্রবেশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খারকিভে ইউক্রেনীয় সৈন্যদের সাথে রুশ সৈন্যদের সংঘর্ষের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশ পন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে 3 শিশুসহ অন্তত 198 জন নিহত হয়েছে। বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টোরি কলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখনো মানুষ আসছে। ইউক্রেনের রুশ অভিযানের প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিন শহরে এক বিশাল বিক্ষোভ মিছিলে 1,00,000-এরও বেশি লোক সমবেত হয়েছে। বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেট থেকে ভিক্টোরি কলাম পর্যন্ত দীর্ঘ রাজপথ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং এখনো মানুষ আসছে। বিক্ষোভকারীরা বলছেন, 3 কিলোমিটার দূরে আলেকজান্ডার প্লাৎসো পর্যন্ত পুরো এলাকাটাই মানুষে ভরে যাবে। জার্মানি এই যুদ্ধে ইউক্রেনকে 1,000 ট্যাঙ্ক ধ্বংসী অস্ত্র এবং 500 স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎস দেশটির সামরিক নীতিতে বড় ধরনের এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে। শোলৎস পার্লামেন্টে এক জরুরি অধিবেশনে বলেছেন যে এবছর সরকার সামরিক সরঞ্জামের জন্য $10,000 কোটি বেশি অর্থ বিনিয়োগ করবে। তিনি বলেছেন, এখন থেকে জার্মানির বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের 2% বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। অন্যদিকে রাশিয়াতেও যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা ইউক্রেনে মস্কোর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য 3,000-এরও বেশি প্রতিবাদকারীকে এখন পর্যন্ত আটক করা হয়েছে বলে জানা গেছে। রাশিয়া অভিযান শুরুর পর গত 3 দিনে 4,000
300 রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রোববার এক ফেসবুক পোস্টে দাবি করেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এছাড়া রাশিয়ার 27টি যুদ্ধবিমান, 26টি হেলিকপ্টার, 146টি ট্যাঙ্ক, 706টি সাজোয়া যান, 49টি কামান, 1টি বাঘ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 4টি গ্রাড লকেট লঞ্চার সিস্টেম, 30টি যান, 7টি ট্যাঙ্কার, 2টি ড্রোন ও 2টি নৌকা ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলেও ওই ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খরসন, নিকোলেভ সহ বেশ কয়েকটি শহর রুশ সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেকোভ এক বিবৃতিতে জানিয়েছেন, গত 24 ঘন্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বার্ডিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী। একই সঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়ছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে মামলা করেছে ইউক্রেন। রোববার এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানান। টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ICJ-তে তার অভিযোগ দাখিল করেছে। আগ্রাসনকে যুক্তিযুক্ত করার জন্য, গণহত্যার ধারণার মিথ্যাচারের জন্য রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা অনুরোধ করছি জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাতে রাশিয়ার সামরিক তৎপরতা এখানেই বন্ধ করে, এবং আশা করছি আগামী সপ্তাহে শুনানি শুরু হবে। গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে 3 শিশুসহ অন্তত 198 জন নিহত হয়েছে। অপরদিকে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী রোববার জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যরা প্রায় 4,300 রুশ সৈন্যকে হত্যা করেছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে যুদ্ধ বলে অভিহিত করেছে তুরস্ক। এই ঘটনাকে রুশ আক্রমণ ইস্যুতে তুরস্কের কথার সুরে পরিবর্তন হিসেবে অভিহিত করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এতদিন পর্যন্ত তুরস্ক রাশিয়ার আক্রমণকে যুদ্ধ হিসেবে উল্লেখ করেনি। মস্কোর আক্রমণকে যুদ্ধ বলার ফলে ন্যাটো সদস্য তুরস্ক এখন আন্তর্জাতিক আইন মেনে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবে। প্রসঙ্গত, ভূমধ্য সাগর থেকে রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রণাধীন দুটি প্রণালী দিয়ে তাদের যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরে নিচ্ছে ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার তুরস্কের প্রতি রাশিয়ার যুদ্ধজাহাজ আটকানোর অনুরোধ জানাচ্ছেন, কিন্তু রবিবারের আগ পর্যন্ত তুরস্ক বলে আসছিল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে তারা রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আটকাতে পারছেন না। 1936 সালে মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী বসফরাস এবং দার্দেনেলেসিস প্রণালীর কর্তৃত্বের তুরস্কের হাতে রয়েছে। চুক্তি বিধান অনুসারে নিরাপত্তা ঝুঁকি মনে করলে কিংবা যুদ্ধের জন্য এই প্রণালী দিয়ে কোনো দেশ জাহাজ নিলে তুরস্ক জাহাজ আটকাতে পারবে। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের চতুর্থ দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ বন্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ বিরতি চুক্তির আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী নেতা মুসা আবু মারজুক বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন এক মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার ইতি ঘটেছে। বর্তমানে আবু মারজুক হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শনিবার রাতে ইউক্রেন সংকটের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, রাশিয়ার মোকাবেলার যুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আমেরিকার নেই। এর আগে লেবাননের হিজবুল্লাহর কয়েকজন নেতা বলেছেন, আমেরিকার ওপর ভরসা ইউক্রেনের বড় ভুল, অন্যের ওপর নির্ভর করে যুদ্ধ করা যায় না। যুদ্ধ শুরুর পর আমেরিকা সহ পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে। এরপর পাশ্চাত্যের দেশগুলোর পক্ষে কিছু সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি এসেছে।